হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। বিএম টেকনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা বাংলা টাইপ করার সময় স্পেস দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আমাদেরকে বাংলা বুল টাইপ করে দেখায়। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু সেটিং আছে, ওই সেটিং থেকে যদি আমরা ঠিক করি তাইলে বাংলা টাইপ করার সময় আর বাংলা ভুল আসবে না। তো আমরা কীভাবে সেটিং ঠিক করব ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড রান করতে হবে। রান করার পরে অফিস বোতামে ক্লিক করতে হবে। অফিস বুটমে ক্লিক করার পরে এখান থেকে ওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে এই বক্সটা, ডায়লগ বক্সটা আমাদের সামনে শো করবে। এখান থেকে আমাদেরকে প্রুফিং এখানে ক্লিক করতে হবে। প্রুফিংয়ে ক্লিক করার পরে অটো কারেক্ট অপশন থেকে এখানে আমাদের মূলত কম্পিউটারে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এখানে ইনস্টল দিবেন, 2003 হোক 2007 হোক, মাইক্রোসফট অফিস যেটাই ইনস্টল দেন না কেন, দেওয়ার পরে এখানে অটোমেটিকলি টিক চিহ্নগুলো দেওয়া থাকে। তো ডিফল্ট অবস্থায় এখানে টিক চিহ্ন দেওয়া থাকে। তো আপনি এখান থেকে টিক চিহ্নগুলো তুলে দিবেন। তুলে দেওয়ার পরে দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে তো এবার যদি আপনি বাংলা টাইপ করেন, আশা করি আপনার আর বাংলা ভুল আসবে না। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।